বিটুইট ব্রেনকে এবং নোটিফিকেশনের জন্য ওই বেল বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিটুইথ ব্রেইনি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব টপ ফাইভ কাজল নিয়ে, যে কাজলগুলো নর্মালি বাংলাদেশ থেকে ইজিলি কালেক্ট করা যাবে এবং যেগুলো লং লাস্টিং এবং ইউজ করতে পারবো আমরা এবং ভালোভাবে ইউজ করতে পারবো এবং ভালো, আমি ওই রকম পাঁচটি টপ ফাইভ কাজল নিয়ে আলোচনা করবো। এবং সবচেয়েতে বেশি যে জিনিসটা আমি মাথায় রেখেছি সেটা ওই রকম কোনো প্রোডাক্ট কিংবা ওই রকম কোনো কোম্পানির নাম আমি বলবো না যেটা আপনারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবেন না। সো ওই রকম টপ ফাইভ কাজল আমি এখানে রেখেছি যেগুলো ইজিলি কালেক্ট করা যাবে বাংলাদেশ থেকে এবং অনলাইনের মাধ্যমে হোক কিংবা লোকাল মার্কেটেই হোক আপনারা সেটা ইজিলি পাবেন। এবং কাজল আমাদের চোখটাকে কী পরিমাণ সুন্দর করে সেটা আমরা সবাই মোটামুটি জানি। সো এটা নিয়ে আর এক্সট্রা আলোচনা করে আমি ভিডিওটা লম্বা করতেছি না। সো চলুন দেখা যাক আমি কোন টপ ফাইভ কাজল আপনাদের জন্য রেখেছি। নাম্বার পাঁচে আমি যেটা রেখেছি, যেটা খুবই ইজিলি বাংলাদেশ থেকে কালেক্ট করা যায় কিন্তু সবচাইতে বড় প্রবলেম হচ্ছে প্রত্যেকটি কাজলেরই, প্রত্যেকটি প্রোডাক্টেরই নকল। আমি যেটা আপনাদের এখন নাম্বার পাঁচে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেকমির কাজল, লেকমির আইকনিক কাজল। সো এটা আপনাকে এখানে বলা আছে যেটা আপনাকে 22 আওয়ার্স একদম আপনি ব্যবহার করার পর 22 আওয়ার্স এটা লাস্টিং করবে। কিন্তু নর্মালি আমরা লোকাল মার্কেটে যে কাজলগুলো পাই ওইগুলো কিন্তু বেশি হলে 3 থেকে 4 ঘন্টা এটা আমাদের চোখে থাকে কিংবা থাকে, এরপর কিন্তু এটা একদমই নষ্ট হয়ে যায় কিংবা একদমই মেসি হয়ে যায়। কিন্তু তার প্রধান কারণ হচ্ছে গিয়ে আমরা নর্মালি আমাদের লোকাল মার্কেটগুলোতে খুব বেশি নকল প্রোডাক্ট থাকে। সো দেখার আগে, কেনার আগে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এটা নকল না আসল। সো আপনি যদি আসলটা কালেক্ট করেন তাহলে অবশ্যই আপনি যেরকম বলা আছে ঠিক 22 আওয়ার নাই হোক অ্যাটলিস্ট আপনি 12 আওয়ার অ্যাপ্লাই করে ভালোভাবে থাকতে পারবেন। এখন আমি আপনাদের জন্য নাম্বার ফোরে যেটা রেখেছি সেটাও কিন্তু ইজিলি কালেক্ট করা যাবে সেটা বিবেচনা করেই রেখেছি, কিন্তু আবার সেই প্রবলেম, সেটা হচ্ছে নকল। অবশ্যই আপনাদেরকে নকল থেকে বেঁচে থাকতে হবে, কারণ প্রোডাক্ট কেনার সময় দেখে নিতে হবে এবং অবশ্যই ভালো বিশ্বস্ত কোনো শপ থেকে কিনতে হবে। সেটা হচ্ছে ম্যাক, নাম্বার ফোরে আমি যেটা রেখেছি ম্যাকের কাজল। এটাও কিন্তু আপনাকে অ্যাপ্লাই করার পর যে মেসি হয়ে যাবে কিংবা অনেকের আছে কি কাজল ব্যবহার করার পর চোখে জ্বালা পোড়া করে, সো ওই রকম কোনো প্রবলেম আপনার এই কাজল ব্যবহার করার পর হবে না কিংবা মেসিও হবে না, আপনি লাস্ট এটা আপনাকে লং লাস্টিং দেবে। কিন্তু অবশ্যই তার জন্য আপনাকে আসলটা নিতে হবে, আপনি যদি নকলটা কালেক্ট করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন না। এবং আমাকে এসে ভিডিওতে কমেন্ট করবেন এসে যে আপু এটা কিনলাম ভালো ফলাফল পেলাম না। সো এর জন্য অবশ্যই আপনাকে বিশ্বস্ত দোকান থেকে এবং ভালো প্রোডাক্ট আসলটা কিনতে হবে, তাহলেই আপনি ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এবং এখন আমি নাম্বার থ্রিতে যেটা রেখেছি সেটাও ইজিলি কালেক্ট করতে পারবেন সেটা ভেবেই রেখেছি, তো সেটা হচ্ছে গিয়ে NOX-এর কাজল। এটা কিন্তু ম্যাট কাজল, নর্মালি কাজল সবগুলোই ম্যাট থাকে কিন্তু কিছু কিছু কাজল আছে যেগুলো ইউজ করার পরও সেটা ম্যাটনেস থাকে না, একটু অয়েলি হয়ে যায়, বাজে লাগে দেখতে। সো এটা একদম পিওর ম্যাট কাজল, এটা ব্যবহার করার পর ম্যাট থাকবে। এবং আপনারা জানেন যে ম্যাট কাজল যদি আমরা চোখে অ্যাপ্লাই করি তাহলে এটা কিন্তু খুব ভালো লং লাস্টিং হয়, সো এটাও আপনাকে খুব ভালো লং লাস্টিং দেবে। কিন্তু তার জন্য অবশ্যই আগে যা বলেছি সেটাই আমি এখানে বলবো, আসলটা কিনতে হবে, নকলটা কেনার পর কিন্তু আমরা ভালো ফলাফল পাবো না। সো এটার মধ্যে বিভিন্ন টুইস্ট আছে, যেমন একটা ম্যাটও আছে এবং অয়েলিটাও আছে। সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা কালেক্ট করতে পারবেন এবং সেটাই ব্যবহার করতে পারবেন। সো আমি নর্মালি ম্যাট কাজলে একটু বেশি পছন্দ করি কারণ এগুলো মেসি হয় খুব কমই। এখন আমি নাম্বার টুতে যেটা রেখেছি সেটাও ইজিলি কালেক্ট করা যাবে বাংলাদেশের যে কোনো লোকাল শপ থেকে কালেক্ট করতে পারবেন, কিন্তু অবশ্যই আসল কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে হুডা বিউটির কাজল। সো হুডা বিউটির কাজলটাও আপনি আপনার চোখে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটারও সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ম্যাটও আছে, ইভেন অয়েলি যেটা ওটাও আছে। সো আপনারা যার যেটা পছন্দ, অনেকের আবার গ্লসি একটু অয়েলি কাজল পছন্দ, ভালো লাগে দেখতে, আবার অনেকে একটু ম্যাটি পছন্দ। সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা কালেক্ট করতে পারবেন। হুডা বিউটির কাজল আপনি লোকাল শপ থেকে কিনতে পারবেন, লোকাল শপে হুডা বিউটির প্রোডাক্ট খুব পাওয়া যায় কিন্তু আমি মনে করি না এগুলো আসল বলে, আমার কাছে কেন জানি এগুলো ফেকই মনে হয়। সো আপনারা ভালো হয় অনলাইন থেকে কালেক্ট করলে কিংবা কোনো বিশ্বস্ত শপ থেকে, যেখানে অনেক এখন বাংলাদেশে অনেক শপই আছে যেগুলো অনলাইন শপ বলা হয় এগুলোকে, এবং তাদের নিজস্ব দোকানও আছে। সো আপনারা ওইগুলোতে কালেক্ট করলে হয়তো ভালো প্রোডাক্ট পেতে পারেন। এখন আমি নাম্বার ওয়ানে যেটা রেখেছি সেটাও ইজিলি কালেক্ট করা যায় এবং সেটাও লোকাল মার্কেটে খুব দেখা যায়, খুবই চোখে পড়ে সেটা। এবং সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে লোকাল শপ থেকে এটা না কিনলেই ভালো হবে, কারণ আমি নিজে কিনেছিলাম, কেনার পর মানে
আমি কোনো ভালো ফলাফল পাইনি, খারাপ ফলাফলই পেয়েছি, সো অবশ্যই এটা ভালো না এবং আমি ব্যবহার করেও বুঝেছি এটা ভালো না, সেটা হচ্ছে মেভেলিন নিউ ইয়র্কের কাজল। সো এটাও কিন্তু আপনাকে লং 24 আওয়ার্স আপনাকে এটা আপনি অ্যাপ্লাই করার পর 24 আওয়ার্স আপনার চোখে থাকবে, এটা ওদের দাবি, ওরা দাবি করে 24 আওয়ার্স, অ্যাকচুয়ালি 24 আওয়ার্স থাকবে না, বেশি হলে এটা 12 আওয়ার্স কিংবা 15 আওয়ার থাকবে। সো আমাদের 12 এবং 15 আওয়ার উপরে তো প্রয়োজনও নাই আমি যেটা মনে করি, এবং উচিতও হবে না এর চাইতে বেশি কোনো প্রোডাক্ট আমরা আমাদের চোখে মুখে অ্যাপ্লাই করে রেখে দিলে এটা আমাদের স্কিনের জন্য খারাপ হবে। সো আমার যা জানা ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং সাবস্ক্রাইব করবেন, ফ্রি সাবস্ক্রাইব করে একদমই ফ্রি, এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।